কর্ণাটকে বজরং দলের কার্যকর্তা হার্জ হিন্দু বজরঙ্গীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হল বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার হাইলাকান্দিতে তীব্র প্রতিবাদ এবং র্যালি সংগঠিত করল সংশ্লিষ্ট সংগঠনের তরফে। তাদের অভিযোগ, পিএফআই নামক মৌলবাদী জিহাদি সংগঠনই ঘটনার জন্য দায়ী এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সম্প্রতি কর্ণাটকের বজরং দলের কার্যকর্তা হর্ষ হিন্দু বজরঙ্গীর নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় সরব হয় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে বুধবার হাইলাকান্দি শহরের আদিকালী বাড়ি থেকে মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিয়ে বিশাল র্যালি বের করে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। হাইলাকান্দি বাটার পয়েন্টের সামনে এসে মৌলবাদী জেহাদি সংগঠনের কুশপুত্তলিকা দাহ করে। এদিন বজরং দলের জেলা সংযোজক জিৎ চক্রবর্তী সহ বজরং দলের কর্মকর্তারা জানান, সম্প্রতি কর্ণাটকের বজরং দলের একজন সক্রিয় কার্যকর্তা হর্ষ হিন্দু বজরঙ্গীকে মৌলবাদী জেহাদি সংগঠন পিএফআই পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে মৌলবাদী জেহাদি সংগঠন পিএফআই কে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এর জন্য মৌলবাদী জেহাদি সংগঠনকে চরম মূল্য দিতে হবে। নির্মমভাবে হত্যা করে, এটারই প্রতিবাদে আমরা এখানে হাইলাকান্দি জেলা বজরঙ্গল থেকে এখানে সংগত হয়েছি। এই প্রতিবাদ আমাদের জেলার বিভিন্ন স্থানে হয়েছে। আজকে আমরা হাইলাকান্দি শহরে এই এটার প্রতিবাদ সাব্যস্ত করেছি। কোনো মেমোরেন্ডাম বা কিছু দেওয়া হচ্ছে? এটার সম্বন্ধে কোনো মেমোরেন্ডাম সর্বোচ্চ স্তরে দেওয়া হয়েছে, আমরা হাইলাকান্দিতে দেওয়া হয়নি। আমরা ভাবছি দেওয়ার জন্য। কি বলছেন আজকে বজরঙ্গলের যে যে স্থিতিটা হয়েছে, তার জন্য মৌলবাদী থেকে একটাই কথা জানাতে চাই, বজরং দল এভাবে আগে থেকেও বলিদান দিয়ে আসছে, আগামীতেও দিবে, বজরং দল এর জন্য পিছিয়ে যাবে না। মৌলবাদীদের মানে ওয়ার্নিং দিয়ে বলছি, সামলে যাও, নাহলে বজরং দল যদি একবার মাঠে নেমে যায়, তোমরা জানো তো গুজরাটে কী হয়েছে, সেটা পুরো ভারতবর্ষে আমরা দেখিয়ে দিব বজরং দল কী করতে পারে। তাদের বক্তব্য, বজরং দলের কর্মকর্তারা সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করে থাকে, আর এতে যদি কোনো মৌলবাদী জিহাদি সংগঠন বাধা হয়ে দাঁড়ায় তবে তাদেরকে গুড়িয়ে দেওয়া হবে। বজরং দলের জেলা সংযোজক জিৎ চক্রবর্তী বজরং দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কাছে ভারতবর্ষের সক্রিয় সকল মৌলবাদী জিহাদি সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।